আসসালামু আলাইকুম বন্ধুরা। গাড়ি দুর্ঘটনায় গুরুতর আহত কাঁচাবাদাম গায়ক ভুবন বাদ্যকর গতকাল পর্যন্ত তাকে লুকিয়ে দেখেছে হাসি মুখে কাঁচাবাদাম গান গাইতে। আর আজ কিছুক্ষণ আগে শোনা গেল তিনি ভর্তি রয়েছেন সিউড়ি হাসপাতালে এবং তার অবস্থা আশঙ্কাজনক। স্বাভাবিকভাবেই সোশ্যাল মিডিয়া খবরটা ছড়িয়ে পড়তেই তৈরি হয়েছে তুমুল উত্তেজনা। গত বছর শেষের সময় থেকেই এই কাঁচাবাদামের গানের উত্থান। সোশ্যাল মিডিয়ায় এমন একটা মানুষ নেই যিনি এই গানটি এখনও পর্যন্ত শোনেনি। কাঁচাবাদাম গানটির যেমন রিমিক্স হয়েছে সেই রকম এই গানের সঙ্গে রিল ভিডিও তৈরি করেছেন হাজারো মানুষ। সে টলিউডের মানুষ হোক কিংবা বলিউডের, এমনকি বিদেশের মাটিতেও বিদেশিরাও এই গানের তৈরি করেছে প্রচুর রিল ভিডিও। তবে আজ কিছুক্ষণ আগে পাওয়া গেছে এই দুঃখের সংবাদ। কিভাবে ঘটল এই দুর্ঘটনা? জানা গেছে যে কিছুদিন আগে তিনি একটি প্রাইভেট চার চাকার গাড়ি কিনেছেন। গাড়ি কিনে তিনি গাড়ি চালানো শিখছিলেন। সেই গাড়ি চালানো শেখার সময় ঘটে অঘটন। সোজা দেয়ালে গিয়ে ধাক্কা মারে গাড়ি, বুকে ও মুখে গুরুতর চোট লাগে ভুবন বাদ্যকরের। জানা গেছে ইতিমধ্যে সিউড়ি হাসপাতালে তার বুকের এক্স-রে করা হয়েছে, ডাক্তাররা তার চিকিৎসা শুরু করেছেন। এই খবর পেয়ে তার অনুরাগীরা যথেষ্ট চিন্তায় পড়ে গেছেন, সকলেই তার দ্রুত আরোগ্য কামনা করছেন। তো বন্ধুরা, এরকম খবর পেতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিও। তো আজ আমি বিদায় নিচ্ছি, পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল।